দুনিয়া ও আখিরাতের যাররা পরিমাণ গুণা থাকলে সে আর বেহেশতে যেতে পারবে না নাকি যাররা পরিমাণ গুণা নিয়ে গেল সেটিকে কিছুদিন জেল খাটবার পর সে আবারও জান্নাতে যেতে পারবে এই টোটাল বিষয়টা যদি না এখানে আমাদিগকে বলে ফা আম্মা মান ثাকুলত মাওয়াজিনহু ফাহুয়া ফী 'ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত ফাউ ফাআম্মুহা হাওয়িয়াহ কোরআন আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন যার দাঁড়ি পাল্লাটি ভারী হবে সে যাবে জান্নাতে যার দাঁড়ি পাল্লাটি হালকা হবে সে যাবে জাহান্নামে এটি হচ্ছে মানদণ্ড একটা মানদণ্ড আরেকটা মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্নাহর বহু জায়গায় কোরআনে আছে ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন যেমন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ মান কানা আখিরু কালামি 'ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ এই এরকম বহু বক্তব্য আছে সেই বক্তব্য যে যিনি আল্লাহর প্রতি ইমান এনেছেন সেই ব্যক্তিও জান্নাতে যাবে এই সকল পরিস্থিতিতে আমরা যা বুঝতে পারছি তা হচ্ছে যে ব্যক্তি জান্নাতে কখন যাচ্ছে তা হচ্ছে দেখার বিষয় একজন ব্যক্তি হয়তো বা প্রথমেই তিনি জানাতে যাচ্ছেন অন্যজন আরও পরে জান্নাতে যাচ্ছেন এখন কেউ একজন যেমন আমাকে এবং আপনাকে কেউ যদি বলে যে ঠিক আছে আপনাকে আমরা পাঁচ তারা হোটেলে বাকি জীবন রাখবো কিন্তু দুই বছর আপনাকে জেলে রাখবো জেলে যা ইচ্ছা আপনাকে যত পানিশমেন্ট আছে যত ক্যাটাগরির সব পানিশমেন্ট দেবো কিন্তু এরপরে আপনি ফাইভ স্টার হোটেলে থাকবেন কেউ কেউ এটা মানবে পৃথিবীর কোন মানুষ কোন মানুষ মানবে না তার মানে জাহান নামে গিয়ে তারপরে জান্নাতে যেতে হবে এটা একটা পানিশমেন্ট এটা মানার মতো নয় একজন ইমানদার প্রকৃত ইমানদার এটা মানবে না যারা বলছেন যে না যে জাহান নামে সে জাহান নামেই থাকবে ঘটবে হচ্ছে কেউ যদি অপরাধ করে থাকে তাহলে সে অপরাধের জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে আল্লাহ সু হতে পারে যে অতটুকু কিছু অপরাধ থাকলে সেগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে সরাসরি জান্নাত দিতে পারেন অথবা আল্লা সু ওই অপরাধের কারণে তাকে জাহান্নামে দেবেন কিন্তু তার যেহেতু পুণ্য আছে এবং তার যদি ইমান ঠিক থাকে সত্যিকার অর্থে শেরেক মুক্ত ইমান থাকে ভেজাল মুক্ত ইমান থাকে তাহলে তিনি কোনো না কোনো এক সময় যাবে যাবেনি এই জন্য বলা হয়েছে ফামাইয়া আমার রাইয়ারা ভালো কাজ দেখলেও তার ভালো সামান্য কাজ করলেও তিনি তার পুরস্কার পাবেন খারাপ সামান্য কাজ করলেও তার পুরস্কার আহ তার জন্য তাকে শাস্তি পেতে হবে এখন হতে পারে কোনো একজন ব্যক্তি বললো যে তাকে ধরুন সে নাস্তিক ছিল অথবা সে আল্লাহকে বিশ্বাস করতো না কিছু ভালো কাজ করেছে তাহলে তার পুরস্কার কি তার পুরস্কার হল জাহান নামের তো অনেকগুলো স্তর আছে। তার কম হবে একজন ব্যক্তি তিনি দুনিয়াতে তাহলে পুরস্কার যিনি ভালো কাজ করেছেন তাতে তার জান্নাতে তিনি যাবেন যদি ইমান তার ঠিক থাকে হয়তো বা তার পানিশ অপরাধের কারণে পানিশমেন্ট হওয়ার পরে তিনি জানাতে যাবেন কারণ সুপারিশের যে হাদিসগুলো কোরআন এবং হাদিস দ্বারা সুপার সাফায়াত আসলে সাফায়াতের যে বিষয়টি প্রমাণিত সেটাকে অস্বীকার করে যে আমার ইসলামী সাফায়াত করে বহুল করে তিনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন তিনি বলেছেন সাফায়াত ইলি আহ মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুণা করেছে তাদের জন্য আমি সুপারিশ করব। অথবা এরকম বহু বিষয় আছে প্রায় সতেরো আঠেরো ক্যাটাগরি সুপারিশের ব্যাপার হাজির যারা স্বীকৃত আছে এগুলো আমাদেরকে বুঝতে হবে এই হচ্ছে আর কি টোটাল তবে আমরা আমাদের দর্শক শ্রোতাদের বোধহয় পরামর্শ দিতে পারি যে কারো সাফায়াতের জন্য দুনিয়াতে খুব লাইন টাইন সেট করে এগুলো করবার চেয়ে গুণামুক্ত জীবন এবং বলেছি যে কাউকে যদি বলা হয় যে আপনি দু বছর শাস্তি দেওয়া হবে আপনাকে জেলে পরে যত ধরনের শাস্তি আছে সব শাস্তি দেওয়া হবে আমি এমন এক ভদ্রলোককে পেয়েছি খুবই ধনাঢ্য বলে যে দেখেন ভাই আমার জীবনে অনেক পাপও আছে আমি মাফো চাই আল্লাহর কাছে কিন্তু আমার টাকা পয়সাও আছে আমি এই যে আল্লার অলিদেরকে বিশ্বাসও করি কে খারাপ কে ভালো এগুলি সব আপনাদের ব্যাপার আমি সমস্ত অলিদিদেরকে টাকা পয়সা দিচ্ছি নির্বাচন করতে হবে তিনি সত্য কোনটা মিথ্যা কোনটা আমি সত্য মিথ্যার কোন ধার করেই গেলাম করেই গেলাম হালাল হারাম বুঝে না করেই গেলাম তার আল্লাহর উপর নির্ভরতা করলাম এটা একটা কপটতা আল্লাহ সাথে এটা এক কোন অবস্থায় ঠিক